হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যেই টপিকসটা নিয়ে ভিডিও করব, আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল ডিপ্লোমা নিয়ে। সো আমি আজকে যে ভিডিওটা করব বেসিক্যালি সেটা ডিপ্লোমার উপর, বাট আপনাদের যত প্রশ্ন আছে ডিপ্লোমা নিয়ে, লেটস সে ডিপ্লোমাতে কী কী বেনিফিটস আপনারা পাবেন ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড আই উইল টক অ্যাবাউট ডিপ্লোমা করার পরে জব অপরচুনিটিস এবং ভিসা পাওয়ার পসিবিলিটি কতটুকু, প্লাস পিআরের জন্য কি কোনো প্রবলেম হবে কি না, ইন ডিটেলস এভরিথিং। তো ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকবেন। তাহলে ভিডিওটি প্রথমেই আমি যেই টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেনিফিটস। সো ডিপ্লোমা করার কী কী বেনিফিটস আছে সেগুলো এখন আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করছি। নাম্বার ওয়ান বেনিফিটস আমি বলবো যে লো টিউশন ফিস। সো অবশ্যই ডিপ্লোমা করতে অনেক অনেক কম টাকা লাগবে তুলনামূলক আন্ডার গ্র্যাজুয়েট এবং মাস্টার্সের থেকে। সো এটা তো আপনারা সবাই জানেন, বাট যদি আপনারা ওয়ান ইয়ারের একটা ডিপ্লোমা করেন কি টু ইয়ার্সের একটা ডিপ্লোমা করেন, আমি বলবো যে ইটস এ বেস্ট অপশন ফর ইউ। কারণ অনেকে আপনারা আছেন মিডল ক্লাস ফ্যামিলি থেকে অথবা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন, সেক্ষেত্রে আমি বলবো যে ডিপ্লোমা আপনাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। টিউশন ফিস অনেক কম, প্লাস আপনারা এখানে এসে 20 আওয়ার্স জব করে কিন্তু আপনাদের লিভিং কস্ট প্লাস আপনাদের যেই লাইক লো টিউশন ফিসগুলো আছে সেটা আপনারা খুব অনায়াসে ক্যারি করতে পারবেন। আর নাম্বার টুয়ে আমি বলবো যে আইএলটিএস। সো আইএলটিএস স্কোরটাও কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রে অনেকটা কম লাগে, বাট চেষ্টা করবেন 6.5 তুলতে। কজ 6.5 হলে কি হয়, ইউনিভার্সিটি অ্যাডমিশনটা বা কলেজ অ্যাডমিশনটা অনেক ইজি হয়ে যায় ডিপ্লোমার জন্য। বাট আইএলটিএস স্কোর কিন্তু মিনিমাম 5.5 অনেক কলেজ অ্যাকসেপ্ট করে ফর ডিপ্লোমা। সো আপনাদের যাদের আইএলটিএস স্কোরটা কিছুটা কম আছে, লেটস সে 5.5 অর 6, ইউ ক্যান ট্রাই ডিপ্লোমা টু। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লো সিজিপিএ। সো আপনাদের অনেকেরই এইচএসসিতে বা ব্যাচেলার্স যারা করছেন অলরেডি বাংলাদেশে, তাদের অনেকটা সিজিপিএ কম থাকে। সো আমার কাছে অগণিত এরকম প্রশ্ন আসে, আপু আমার একটু লো সিজিপিএ, আমি কি অ্যাডমিশন নিতে পারবো কি না? অবশ্যই অবশ্যই পারবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। সবাই বলে অল এন এভারেজ মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে, বাট ইটস নট 100% ট্রু। অনেক ধরনের কলেজ, যে কলেজগুলোতে আপনি ডিপ্লোমা করবেন বা ডিপ্লোমার জন্য যে রিকোয়ারমেন্টসটা থাকে সেটা কিন্তু মিনিমাম 2.2 থেকেও অনেক স্টুডেন্টস অ্যাডমিশন পেয়ে যায়। আমি বলছি না সব কলেজ, বাট কিছু কিছু কলেজ আছে যারা কিনা 2.2 অ্যাজ লো অ্যাজ সিজিপিএ অ্যাকসেপ্ট করে। এরপর যে জিনিসটা রয়েছে সেটা আমি বলবো ডিপ্লোমার জন্য বেস্ট একটা অপশন হচ্ছে কো-অপ। সো কো-অপটা আমি আপনাদের বলে দিচ্ছি, আপনাদের অনেকেই প্রশ্ন ছিল কো-অপ কি আপনারা জানেন না। সো কো-অপ কাইন্ড অফ ইন্টার্নশিপ, বাংলাদেশে 1 সেমিস্টার বা 4 মান্থসের জন্য যে ইন্টার্নশিপটা করে, এখানে কো-অপটা বেসিক্যালি 1 ইয়ারের জন্য হয়। সো আপনারা যদি কেউ 2 ইয়ার্সের একটা ডিপ্লোমা করতে আসেন, 1 ইয়ার আপনারা পেইড একটা ইন্টার্নশিপ করতে পারবেন, যেটাকে কিনা কো-অপ বলে থাকে। সো কো-অপটা আপনারা অপশনটা চুজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য পরবর্তীতে একটা জব পাওয়া খুব ইজি হবে। আপনারা এই 1 ইয়ারের কো-অপটাকেও আপনাদের জব এক্সপিরিয়েন্স দেখাতে পারবেন বা কন্টিনিউ করার জন্য, যেটা কিনা কলেজ থেকে আপনাদেরকে প্রোভাইড করে এই কো-অপ অপশনটা, হুইচ ইজ রিয়েলি বেনিফিটেড ফর ইউ ফর গেটিং ইউ পিয়ার। আর এগুলোই হচ্ছে বেসিক্যালি ডিপ্লোমার বেনিফিটস। আপনি এবার 1 ইয়ারের করেন, 2 ইয়ার্সের করেন, ইট ডাজেন্ট ম্যাটার, বাট আমি বলবো যে 2 ইয়ার্স করলে ভালো হয়, বা লেটস সে 1 ইয়ার করলে মোটামুটি 1.5 ইয়ারের যেটা আছে বা কো-অপ যেটা আছে সেটা করার চেষ্টা করবেন। এখন আমি কথা বলবো ডিপ্লোমাতে জব অপরচুনিটিস এবং পিআর এবং ভিসা পাওয়ার পসিবিলিটি নিয়ে। সো লেটস টক অ্যাবাউট জব অপরচুনিটি। জব অপরচুনিটি নিয়ে আমি যেই কথাগুলো আপনাদেরকে আজকে বলতে চাই, কারণ আপনাদের প্রশ্ন খুব কমন যে আপু ডিপ্লোমা করে কি আমি জব পাবো কি না। এখানে অগণিত স্টুডেন্টস আসছে এভরি ইয়ার ফ্রম বাংলাদেশ এবং ইন্ডিয়া,
যারা কিনা এখানে এসে ডিপ্লোমা কমপ্লিট করেও খুব ভালো পজিশনে জব করছে। হ্যাঁ, আমি বলবো না যে ইটস লাইক 100,000K দে আর গেটিং স্যালারি এভরি ইয়ার, বাট লেটস সে আপনারা যদি মিনিমাম কোনো জবও স্টার্ট করেন, ফর এক্সাম্পল আপনাদের মিনিমাম যেই স্যালারিটা হবে সেটা কিন্তু 35-40K থেকে স্টার্ট হবে। বাট হ্যাঁ, after 1 and 2 years of your experience you can earn more money. So ami bolbo je diploma kore normally jodi canada te je jara boro hoy ba born and brought up tara jodi only secondary pass kore jodi 55-60K income korte pare, apnara ekhane eshe diploma complete koreo 60-65K per year khub easily income korte parben. So job opportunity niye amar mone hoy apnader byapar ta clear hoye geche. এরপর আসছে ভিসা পসিবিলিটি। সো আসলে ভিসা রিজেক্ট হওয়ার অনেকগুলো কারণ থাকে। আপনারা কেউ ডিপ্লোমা অ্যাপ্লাই করে যদি ভিসা রিজেক্ট হয়ে যায়, ইটস নট অনলি ফর ডিপ্লোমা, দেয়ার ক্যান বি সামথিং এলস, লেটস এ ব্যাংক সলভেন্সি অর ইউর পেপার্স আর অথেন্টিক অর নট অথেন্টিক, লাইক ইউর সার্টিফিকেটস অর এভরিথিং। মোস্ট প্রোবাবলি আপনাকে ট্রান্সক্রিপ্টটা ডিরেক্টলি পাঠাতে বলে ওরা কলেজে। সো ট্রাই করবেন এই জিনিসটা মেনটেন করতে, কারণ ওরা দেখতে চায় যে নর্মালি কিন্তু এই দেশের স্কুল কলেজগুলোতে যেটা হয় যে আপনার যে সার্টিফিকেটটা এটা কি 100% অথেন্টিক কিনা নাকি ভুয়া। সো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এরকম অনেক কেসেস হয়েছে যে অনেকে IELTS সার্টিফিকেট ভুয়া দিয়ে এদেশে এসেছে, তারপর সবাইকে এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে বিকজ দে ফাউন্ড আউট সামহাউ দ্যাট দোজ আর নট 100% অথেন্টিক সার্টিফিকেট অর সামথিং। সো এমন কোনো কাজ করবেন না যেটার জন্য আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই ট্রাই করবেন এভরিথিং প্রোভাইড টু অথেন্টিক। সো অথেন্টিক জিনিস হলে, আপনার ব্যাংক সলভেন্সি পারফেক্ট হলে, আপনার SOP যদি আপনি ঠিকমতো বুঝিয়ে বলতে পারেন, দেন ইউ উইল গেট ইউর ভিসা আই থিঙ্ক। কারণ এরকম অনেক স্টুডেন্ট আসছে যারা কিন্তু খুব ইজিলি ডিপ্লোমা করার জন্য ভিসা পেয়ে যায়। আমি জানি না, হয়তো অনেক ইউটিউবার আছে আপনাদেরকে বলছে যে ডিপ্লোমার জন্য চান্সেস অনেক কম থাকে। হ্যাঁ, কম থাকতে পারে, বাট ইটস নট লাইক 100% দে আর নট অ্যাকসেপ্টিংস, অফকোর্স দে আর অ্যাকসেপ্টেন্স, লাইক দ্য ভিসা দিচ্ছে তারা। সো বেসিক্যালি এটাই হচ্ছে রিয়েল নিউজ। এরপরও তো অনেকেই ক্যানাডাতে পড়াশোনা করছে অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, আপনারা যদি তাদের কাছ থেকেও জানতে চান তাদের এক্সপিরিয়েন্স, ইটস ট্রু যে অনেকেই ভিসা নিয়ে কিন্তু পড়তে আসছে। এরপর যেটা সেটা হচ্ছে পিয়ার পাওয়ার পসিবিলিটি। অবশ্যই যদি আপনি জব পান, পিয়ার তো আপনি খুব ইজিলি 1 ইয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। আর পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট যেটা, সেটা আপনারা লেটস মিনিমাম যদি কেউ 8 মান্থের একটা প্রোগ্রাম করতে আসেন, 8 মান্থেরই ওয়ার্ক পারমিট পাবেন। এই জন্য আমি বলবো যে আপনারা একটু ট্রাই করবেন 1-2 ইয়ার্সের প্রোগ্রাম করার জন্য। 2 ইয়ার্স হলে বেস্ট হয়, আর এর থেকেও বেস্ট হয় হচ্ছে কোঅপ নিয়ে যদি আপনারা আসেন। বাট হ্যাঁ, 1 ইয়ারের কোর্স করেও কিন্তু অনেকে 1 ইয়ারের পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট নিয়ে তারপর কাজ করে 1 বছর পরেই পিয়ারের জন্য খুব ইজিলি অ্যাপ্লাই করে দিতে পারে। আর টোটাল, এখন আরেকটা জিনিস কিন্তু আপনারা খুব জানেন কিনা আমি জানি না, বাট আপনার যদি টোটাল থাকার ডিউরেশনটা 3 ইয়ার্স হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। কারণ জাস্টিন ট্রুডোর এই সময় কিন্তু এই জিনিসটা কাউন্ট হয় ওয়েন ইউ ল্যান্ডেড টু ক্যানাডা সেই দিন থেকে। সো এই জিনিসটা কিন্তু আপনাদের জন্য খুবই বড় একটা সুবর্ণ সুযোগ হতে পারে ক্যানাডাতে সিটিজেনশিপ পাওয়ার জন্য। আর সবার শেষে এতটুকু বলবো যে ডিপ্লোমা নিয়ে যদি আপনারা কেউ পড়তে চান, আমি বলবো যে গো ফর ইট, কারণ ডিপ্লোমা আপনাদের জন্য খুব ভালো একটা অপশন হতে পারে ফর ইউর ফিউচার আর ফর ইউর সেটেলমেন্ট। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেকেরই প্রশ্নের অ্যান্সার আমি দিতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমার ইউএস ক্যানাডা ব্লগের যেই ফেসবুক পেজ আছে সেখানে আপনারা মেসেজ দিয়ে জানাতে পারেন। হয়তো আমার 1-2 ডেজ ডিলে হতে পারে, বাট আই উইল ট্রাই টু অ্যান্সার ইট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।